ডিয়ার স্টুডেন্ট, বর্তমান আমি সপ্তম শ্রেণীর যে তৃতীয় অধ্যায় অম্ল ক্ষার লবণর যে অভ্যাস প্রশ্নগুড়িক করা, তো এখানে যে অভ্যাসের প্রশ্ন অছি, তো এক নম্বর প্রশ্নটি অছি তিনটি অম্লীয় ও তিনটি ক্ষারীয় পদার্থর নাম লেখ। পিলা মানে অম্লীয় ক্ষারীয় পদার্থর নাম তুমি অনেকগুড়ি বহি ভিতরে জাঁচ, সেমধ্যে কতটি এটি দেখেছি, ভিনেগার বা এসেটিক এসিড, লবণাম্ল বা এইচসিএল বা হাইড্রোক্লোরিক এসিড, লেম্বু রস, অঁলা, এসিডে সবু আমার অক্সালিক এসিড, যে সব নাগুড়ি রহিলা সেটা সব অম্লীয়, তিনটি অম্লীয় পদার্থ কহিলে এইভাবে লেখিপার, অনেক রয়েছে তাকে লেখিপার। ক্ষারীয় পদার্থ কহিলে আমি সাবুন পা, সোডিয়ম হাইড্রোক্সাইড, প্রত্যম্ল বটিকা, চূন পা বা আন্টাসিড, চূন পা, এ ব্যতীত আমার শাম্পো, এসব হচ্ছে আমার ক্ষারীয় পদার্থ। তাপরে দেখ পিলা মানে গোটি বহিরে গোটে অছি অম্ল ও ক্ষারর বা ক্ষারীয় পার্থক্য দর্শা, পরীক্ষায় নিশ্চিত ভাবে এই প্রশ্ন প্রায়ত পড়ে, যেমি সেটি ভৌতিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, কঠিন পদার্থ, তরল পদার্থ, সেটি যে পার্থদশা পড়ে, এমনি পার্থদশা মধ্যে পকাই থাকে। প্রথমে আমি জাঁন বা পার্থদশা লেখিলা বেড়ে আমি সবুলে যেত পাঁচ পরীক্ষা পড়ব, নিশ্চিত ভাবে পাঁচ বা পাঁচ রু অধিক পয়েন্ট গুড়িক লেখা। দেখ প্রথমে যেত অম্লের পার্থক্য দশা কুচি অম্লর স্বাদ খটা, এ আমি জাঁচু যে অম্লর স্বাদ খটা, এপটে ক্ষারকর স্বাদ ক্ষারিয়া বা বিটর, মনে রহিলা না। তাপরে অম্লরে নীল লিটমসু নালি করে মুখ্য, যেত আমি মনে রহবনি যে কেউ লিটমসটা কম হব, সবুলে মনে রাখা এসিডটা হচ্ছে ডেঞ্জর, আমি ডেঞ্জরিয়স, তেমন নালি রঙ হি ডেঞ্জর সিগনাল, তেণু নীলকু নালি করব, নীল লিটমসটি নালি হব অম্লরে, আউ এখানে তার বিপরীত নালি লিটমসটিকে নীল করে। এত ব্যতীত আমি যে প্রাকৃতিক সূচক ব্যবহার করু, হলদী, লিটমস কাগজ এবং মন্দার ফুল দর্পণ, তা বিষয়ে এটি পার্থদশার লেখিপার। মনে রাখবে অম্লটি অধিকাংশ অম্ল প্রকৃতির উপায়ে, প্রাকৃতিক উপায়ে মিলে থাকে, অল্প মনুষ্যকৃত যা কি খনিজ অম্লগুড়িক রয়েছে, এ ক্ষার দ্বারা প্রশমিত হুয়ে, তো এখানে মুখ্যতঃ ইয়ে মনুষ্যকৃত, ক্ষারীয় হল মনুষ্যকৃত, অম্ল দ্বারা প্রশমিত হুয়ে, এ হচ্ছে গোটে পার্থক্য দর্শা আসলা। তাপরে রয়েছে পার্থদশা, দেখ অম্লটি হলদী সহ অম্লর প্রতিক্রিয়া হলে কৌশি রঙ পরিবর্তন হুয়ে না, কিন্তু হলদী সহ ক্ষারীয়টা বা ক্ষার পদার্থগুড়িক নালি রঙ হয়ে যায়। ঘরে মধ্যে করিকি তুমি দেখিপার, যেত সর্ফকু হলদী সাংরে মিশাইব, সেতবে নালি হয়েছিল। তাপরে আসলা মন্দার ফুল দ্রবণরে অম্ল গাঢ় পাটল রঙ, ডার্ক পিঙ্ক কলর হয়ে যায়, কিন্তু মন্দার ফুল দ্রবণরে যে ক্ষার সবুজ রঙ, গ্রিন কলর হয়ে যায়, এবং শেষে সবুলে পার্থদশা যেত দেব উদাহরণটি দেওয়া ভুলব না। অম্লীয় পদার্থ হচ্ছে লেম্বু, কমলা, তেঁতুড়ি, দহি, তুমি মধ্যে হাইড্রোক্লোরিক এসিড, সলফ্যুরিক এসিড, নাইট্রিক এসিড মধ্যে লেখিপার, এবং ক্ষারক পদার্থ ভিতরে চূর্ণ পা, সাবুন, প্রত্যম্ল বটিকা মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিংবা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কষ্টিক পটাশ, কষ্টিক সোডা, পটাশিয়াম হাইড্রোক্সাইড যে রহিলা কষ্টিক সোডা, NaOH হল কষ্টিক সোডা, এইভাবে ভাবে তার লেখিপার। তাপরে রহিলা এটি গোটে প্রশ্ন রয়েছে, দেখ পিলা মানে যে লিটমস কাগজ কিপর প্রস্তুত হুয়ে, এর ব্যবহার কণ, তো প্রথম আমি বহি ভিতরে পড়িছে লিটমস কাগজটি আমার এক শৈবাল জাতীয় উদ্ভিদ লাইকেন রু হি প্রস্তুত হয়ে থাকে। লিটমস কাগজ খণ্ড, কাগজ খণ্ড অর্থাৎ নীল নালি খণ্ড ভাবে এবং দ্রবণ আকারে মিলি থাকে, তেমন এ লাইকেন জাতীয় শৈবাল প্রস্তুত হয়ে থাকে। লাইকেন রু মিলু রঙ বা যার রঞ্জকক বা ডাইকু পাতিত জলরে মিশাই এক দ্রবণ যাহার রঙ হচ্ছে নীল লোহিত রঙ রহে প্রস্তুত করা যায়। লিটমস কাগজ যে মিলে আমার বজারে তা নীল ও নালি রঙের উপলব্ধ হয়ে থাকে, এ অম্লীয় ক্ষারীয় কিংবা প্রশমিত পদার্থক চিহ্নিবার ব্যবহৃত হুয়ে, তো এখানে আউ টিকি তলে লেখিদার যে অম্ল নীল লিটমসু নালি করে, ক্ষার নালি লিটমসু নীল করে, ও প্রশমিত পদার্থরে এই লিটমস কাগজ কৌশি রঙ বদলে না, তো এইভাবে ভাবে প্রশ্নর উত্তরক করব।